দীঘা সংলগ্ন ফাঁকা সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম শঙ্করপুর সমুদ্র সৈকত। ওল্ড দীঘা বা নিউ দীঘার সমুদ্র সৈকতে সর্বক্ষণই শোনা যায় মানুষের কোলাহল, তাই শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন শঙ্করপুর সমুদ্র সৈকতে। তিন দিনের জন্য দীঘা বেড়াতে এসে তাই আমরা ঠিক করেছিলাম সম্পূর্ণ একটা দিন শঙ্করপুর বিচে কাটাবো। সেই মতো সকাল 9টা নাগাদ হোটেল চেক আউট করে দুটো মোটর ভ্যান বুক করে আমরা বেরিয়ে পড়লাম শঙ্করপুর সি বিচের উদ্দেশ্যে। শঙ্করপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের মতো। মোটর ভ্যানে শঙ্করপুর পৌঁছাতে সময় লাগে 45 মিনিটের মতো। ভ্যান প্রতি ভাড়া নিচ্ছে 500 টাকা। কলকাতা থেকে শঙ্করপুর পৌঁছাতে সময় লাগবে 5 ঘন্টার মতো। চাইলে ধর্মতলা থেকে দীঘাগামী বাসে করেও যেতে পারেন। হাওড়া, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া রাজ্যের নানান জায়গা থেকে দীঘার বাস ছাড়ে। 14 মাইল অথবা রামনগরে নামতে হবে বাস থেকে, তারপর ট্রেকারে কিংবা ভ্যানে চড়ে পৌঁছে যান শঙ্করপুর। দীঘাগামী ট্রেনে উঠেও শঙ্করপুর যাওয়া যায়, তাহলে আপনাকে নামতে হবে রামনগর বা দীঘা স্টেশনে। সেখান থেকে ট্রেকার বা অটোতে পৌঁছে যান শঙ্করপুর। প্রায় 45 মিনিট ভ্যান জার্নি করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শঙ্করপুর বিচে। আগে গেলে ফার্স্ট টাইম, পিছনে গেলে লাস্ট টাইম। আমরা শঙ্করপুরে চলে এসেছি আর এই মোটর ভ্যান করে আমরা এসেছি। আমাদের নিউ দীঘা থেকে শঙ্করপুর নিয়ে আসতে মিলে হচ্ছে 500 টাকা করে পার ভ্যান নিয়েছে, 1000 টাকা দিয়েছে। আমরা প্রায় 22 জন মতো ছিলাম। বিচের সামনেই ঢুকতেই প্রচুর ডাবের দোকান, আর বিচটা এরকম ছিল না, এরা দীঘার মতো পুরো কংক্রিট করে দিয়েছে। জিরা জিরাফ না, এটা হরিণ ডিয়ার। শঙ্করপুর সি বিচে সিমেন্ট বাঁধানো ধাপগুলোতে গর্জন করতে করতে ঢেউয়ের আছড়ে পড়া দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না। দীঘা বেড়াতে এলে শঙ্করপুর ভ্রমণ কিন্তু মাস্ট। তো শঙ্করপুরে প্রথমেই আমরা আমাদের ব্রেকফাস্ট সারছি, সঙ্গে আছে লুচি, ঘুগনি। এখানে খুব সুন্দর করে শালপাতার বাটিতে মুড়ি দিচ্ছে। সমুদ্রের একদম ধারেই এই টিফিনের হোটেলটা। এই হোটেলেই লাঞ্চের ব্যবস্থা হয়েছিল আমাদের, আর সেই মতো আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। শঙ্করপুরের বিচটা দেখার মতো। বিচের মধ্যে বোল্ডার বলে কিছু নেই, যেটা আপনার ওল্ড দীঘা বা নিউ দীঘায় দেখতে পাই। এখানে এসে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে এলে মনে হচ্ছে না সমুদ্র চুপচাপ মানে একটা নিজস্ব ভঙ্গিময়তে আছে। মানে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি, যে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, কিন্তু দীঘাতে এলে সেই আওয়াজ বিলীন হয়ে যায় মানুষের মধ্যে। এই শঙ্করপুর এসে একটা শান্ত নিরিবিলি পরিবেশে থাকলে অনেক ভালো লাগবে, আর এখানকার ঢেউ দেখার মতো।
আমফানের সময় এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো এখন অনেকটাই রিকভার হয়েছে। ক্রাউড ফ্রি সমুদ্র বেড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেটা কিন্তু দীঘাতে তুমি পাবে না। দীঘায় বলতে ওল্ড দীঘা বা নিউ দীঘায় গেলে, দীঘা বেড়াতে এলে অবশ্যই কিন্তু তোমরা শঙ্করপুর বেড়াতে আসবে। শঙ্করপুর দীঘা ট্যুরিজমের একটা অন্যতম সুন্দর জায়গা। শঙ্করপুর বিচে হেভি এনজয় করছি, সমুদ্রে যাচ্ছি চান করতে। তাজপুরের বীচ সেরকম কিছু নেই, কিন্তু শঙ্করপুরে বীচে সবকিছু ব্যবস্থা আছে। দারুণ বীচ, ব্যাপক আনন্দ। শঙ্করপুর বিচে ব্যাপক মস্তি, সব বাচ্চাগুলো গুছিয়ে এনজয় করছে। আমরা দীঘাতে এই এনজয় পাইনি। এই এখানে বিচে কোনো বোল্ডার নেই আর একদম ফাঁকা বিচ, কেউ নেই ডিস্টার্ব করার মতো। এখানে লোকজনের সংখ্যা কম, একদম ফাঁকা। সুতরাং দীঘা এলে শঙ্করপুর কিন্তু অবশ্যই আসবে। শঙ্করপুর না এলে দীঘা ট্রিপ কমপ্লিট হবে না। শঙ্করপুরের সৌন্দর্য অনেকটাই আলাদা। দীর্ঘ বেলাভূমি যেন অফুরন্ত। দক্ষিণ দিকে হাঁটতে থাকলে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মন্দারমণি।
আমফানের তাণ্ডবে সমুদ্র সৈকতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসলীলার চিহ্ন এখনও পুরোপুরি মুছে যায়নি। তবে আপনার ছুটির আনন্দ চুটিয়ে উপভোগ করতে সমস্যা হবে না কোনো। তখন বিকেল প্রায় পাঁচটা, শঙ্করপুর সি বিচে সূর্যাস্ত দেখতে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। শঙ্করপুর বিচে দুটো ভাগ, একটা একদম সাধারণ প্রকৃতির মধ্যে আর অন্যটা সাজানো গোছানো, বাঁধানো পাড়, পাকা বসার জায়গা, কংক্রিটের মূর্তিসহ আরও অনেক কিছু। বেশ কিছু হোটেলও রয়েছে এখানে থাকার জন্য। এখানে বেড়াতে এলে সানসেট দেখতে ভুলবেন না, ইভিনিং টাইমটা এখানে উপভোগ করার মতো। বাঙালিরা অনেকেই উইকেন্ড কাটাতে চলে আসেন দীঘা, শঙ্করপুর, মন্দারমণি সমুদ্র সৈকতে। নীল সমুদ্রের ঢেউয়ের টান এড়ানো সত্যিই কঠিন, কিন্তু সাম্প্রতিক সময়ে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি গিয়ে পর্যটকদের নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার ঘটনাও কম নয়। কখনো হোটেলগুলি লাগাম ছাড়া ভাড়া, আবার কখনো সৈকতে হকারদের দাদাগিরি। দীঘা নিয়ে পর্যটকদের মধ্যে উঠেছে একাধিক অভিযোগ। রাজ্য সরকার এই পর্যটন কেন্দ্রকে আরও উন্নত করতে উদ্যোগী হয়েছেন, সেই জন্য অভিনব পদক্ষেপ নিতে চলেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থা। দীঘা শঙ্করপুর পর্যটকদের জন্য বসাতে চলেছে কমপ্লেন বক্স। খাবারের গুণমান থেকে শুরু করে অতিরিক্ত হোটেল ভাড়া নিয়ে সেখানে জানানো যাবে অভিযোগ। এই কমপ্লেন বক্সগুলি এমন জায়গায় রাখা হতে চলেছে যাতে প্রত্যেকে নজরে আসে। সেই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেই নম্বরে ফোন করেও পর্যটকরা জানাতে পারবেন অভিযোগ। চ্যানেলে নতুন হলে আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে।